So hey guys, what's up and welcome back to a new vlog of my channel. And video title and thumbnail dekhe to tumra sobai bujhe gecho je kothay jacchi, but arekbar bole rakhi je ami jacchi Dakshineswar, to family lokeder shonge jabo. And mainly kotha ta hocche je Dakshineswar jabo kalke, to ajke keno ami korchi, to Dakshineswar jodi ami jai tale sokal bela uthte hobe, ar sokal bela ami sadharonoto uthi na. তো এইটাই হচ্ছে রিজন যে সকালে কখন উঠতে পারবো, তাই ইন্ট্রোটা আজকে মেনে রাখলাম. অ্যান্ড কালকে সকালে যা যা হবে তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো. অ্যান্ড ভিডিওটাকে লাস্ট অবধি দেখতে থাকো, কালকে মোটামুটি ভিডিওটা ভালোই হবে. কারণ এই যে দক্ষিণেশ্বরে যে ফ্লাইওভারটা হয়েছে না, সেটা হওয়ার পরে আমি এখনও পর্যন্ত দক্ষিণেশ্বর যাইনি. তো কালকে গিয়ে ফ্লাইওভারটা এতদিন পর, মেনলি 3 বছর প্রায় হয়ে গেছে বা 3 বছরের বেশি আছে, তারপরে এখনও যাওয়া হয়নি. সো ফার্স্ট টাইম টু সি দ্য ফ্লাইওভার. তো দেখো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবভিয়াসলি লাইক করতে ভুলবে না. অ্যান্ড আমার ভিডিওর নিচে লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেটাকে প্রেস করে দাও. অ্যান্ড পাশে একটা বেল আইকন আছে, ওটাকে টুং করে অলে করে দাও, সো যাতে তোমরা আমার ভিডিওটা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও. আগামীকাল দেখা হচ্ছে, লেটস স্টার্ট. তো গাইস, তোমাদেরকে গতকাল কি বলেছিলাম, বলেছিলাম যে আমার মানে উঠতে দেরি হতে পারে. আমাকে বলা হয়েছিল যে 5:30 বা 6টায় উঠতে, আর সত্যি কথা বলছি এখন বাজে 6:30. মানে আমার উঠতে খুবই লেট হয়ে গেছে, সবার স্নান টান হয়ে গেছে, আমি এই জল গরম বসালাম, একটু একটু পরে জল গরমটা হলেই স্নানে যাব. তো চলো বেরোনোর সময় দেখা হচ্ছে. তো বেশ, জামা টামা পরে রেডি হয়ে গেছি, এখন একটু মানে জুতোটা পরবো জাস্ট, তারপর এখান থেকে চাপাটালি, চাপাটালি থেকে বাস ধরবো দক্ষিণেশ্বরে, তো সোজা ল্যান্ড করবো দক্ষিণেশ্বর. মাঝখানে দাঁড়ানোর কোনো চান্স নেই, সো দেখতে থাকো পুরো ভিডিওটা. অনেকক্ষণ পর বাসে প্রায় 1 ঘন্টা লেগেছে আসতে এখানে. মেনলি আমাদের 1 ঘন্টা লাগে না, তো এতক্ষণ পর আমরা এসে এখানে নেমেছি. মন্দিরের ভেতরে তো ফোন নিয়ে ঢুকতে দেবে না, দেখি যতদূর বাইরে থেকে ভিডিও শ্যুট করতে পারি. তো চলো মন্দিরে ঢুকি, একটু পরে ঢুকবো, তো পুরো ভিডিওটাকে দেখতে হবে. এই হচ্ছে দক্ষিণেশ্বরের সামনে ফ্লাইওভার, তো সামনে দিয়ে দেখতে আরও বেশি সুন্দর লাগছে. ভিডিওতে তো অবভিয়াসলি ভালো লাগছে, বাট সামনে দিয়ে জাস্ট দারুণ. অ্যান্ড এটাতে ওঠার জন্য দু রকমের সিঁড়ি আছে, একটা এমনি নর্মাল সিঁড়ি আর একটা এসকেলেটর, যে বয়স্কদের জন্য এটা. অ্যান্ড এই জায়গাটার ভেতরটা দেখতে যতটা সুন্দর, সামনে গেলে তোমরা বুঝতে পারবে. অ্যান্ড ভিডিওতেও ভালো লাগছে, বাট সামনে দিয়ে নিজের ওপিনিয়নটা না সব থেকে ভালো লাগে নিজের চোখে দেখলে. তো চলো দক্ষিণেশ্বরের দিকে যাওয়া যাক এই ফ্লাইওভার থেকে. তো আগের যে ডালার দোকানগুলো, যেগুলো আগে নিচে ছিল ফ্লাইওভার যখন হয়নি, তো এখন ফ্লাইওভার হওয়াতে তাদেরও নিজেদের দোকান হয়ে গেছে এর উপরে. অ্যান্ড আমরাও এইখান থেকে এরকম একটা দোকান থেকে এই ডালা নিয়ে নিলাম. যারা যাচ্ছ তারা বা যারা গেছো তারা তো জানেই, বা যারা যাচ্ছ তাদের উদ্দেশ্যে বলছি যে নিচে ফ্লাইওভারের নিচেও ডালার দোকান আছে, তো তোমরা সেখান থেকেও নিলে চাইলে নিতে পারো. সেখানে হয়েছে কি, যারা এসছো তারা জানো যে ডালা নেওয়ার জন্য মানে প্রত্যেক দোকানে প্রায় ভিড় থাকে, আর এক একজন এক একভাবে ডাকবে, হাত পা টেনে ধরবে. তো এইভাবে মানে আমাদেরও 2-4 বার হাত পা টেনেছিল, যার জন্য এটা মানে আমাদের কিনতেই হয়েছে. তো 2-4টে দোকান মিলিয়ে আমরা কিনেছি, এইভাবে রাখবে. অ্যান্ড চলো, এখনও মন্দিরে ঢুকলাম না, সামনেই মন্দির, এখন এখান থেকে নেমে মন্দিরে ঢুকলি, ওখান থেকে ফ্লাইওভার থেকে নেমে মন্দিরের সামনে চলে এসেছি. তো মন্দিরের মানে গেটটাকে একবার জাস্ট দেখে নাও, এই অনেকদিন পর আসলাম, একবার দেখে নাও চলো. তো গাইস, প্রায়
তিন থেকে সাড়ে তিন বছর পর এতদিন পর দক্ষিণেশ্বর আসলাম। অ্যান্ড আগেও যতটা সুন্দর ছিল এখনও ততটা সুন্দরই আছে। অ্যান্ড দিন দিন যেন আরও সৌন্দর্যটা বেড়ে যাচ্ছে দক্ষিণেশ্বরে, চারিদিকে এরকম গাছপালা, তারপরে মন্দিরের সৌন্দর্য তো আছেই, এত সুন্দর স্ট্রাকচার দক্ষিণেশ্বর মন্দিরে, যতবারই আসি ততবারই মানে যতটা ভালো লাগে। তোমরা তো যারা গেছো তারা তো জানোই, যারা যাওনি অবভিয়াসলি একবার ভিজিট করে দেখতে পারো। তো জাস্ট একবার বালি ব্রিজ আর গঙ্গার ওভারভিউটা দেখো, মানে জাস্ট ব্যাপক লাগছে। নিয়ম আছে কি ফোনটা জমা রাখতে হবে, তো পুজো দেওয়ার সময় সেগুলোর ভিডিও তো আমি ভেতরে গিয়ে করতে পারবো না, তো এরপরে এখান দিয়ে গিয়ে ফোনটা জমা রাখবো। ফোনটা জমা রাখার পর আমি মা দাদু ঠাম সবাই যারা এসছি তারা এখান দিয়ে যাব, তারপর ফোনটা মানে পুজোটা দেওয়া হয়ে গেলে ওখান থেকে চলে আসবো, এসে ফোনটা নেব, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করব। আর বাবা আসেনি কারণ বাবার দোকান ছিল বলে বাবা আসতে পারেনি। এতদিন পর এসে না ভালোই লাগছে, মানে প্রায় তিন বছরের ওপরে হয়ে গেল দক্ষিণেশ্বর আসা হয় না, মানে এতদিন পর মানে ফ্লাইওভারটা হওয়ার পর আমি ফার্স্ট আসলাম, আর ফ্লাইওভারটা তো ব্যাপক লেগেছে, পরিষ্কার, খুবই পরিষ্কার বলতে গেলে। অ্যান্ড মন্দিরও কোনো তুলনা হবে না, মন্দিরও খুবই পরিষ্কার। মন্দির নিয়ে আমার কিছু বলার নেই সেরকম, কারণ এই মন্দিরের ব্যাপারটাই আলাদা একদম। সেই যখন থেকে স্থাপিত হয়েছে তারপর থেকে এখন অবধি এতটা পরিষ্কার রাখে এই মন্দিরটাকে। যাই হোক, তো ফোনটা এবার জমা রাখতে হবে, জমা রাখার পর আমি পুজো দিয়ে বেরিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি, তো চলো। এখানে একবার লোকের ভিড়টা দেখে নাও, মানে এত ভিড়, এইসবে পুজো দিয়ে বেরোলাম তো ভেতরে তো ফোনটা এলাও নেই। এখানে একটা জিনিস ভালো যে যে ফ্লোর প্যান্ট দেওয়া আছে যেটা রোদের গরমটাকে শোষণ করে না, মনে হয় সানলাইট রিফ্লেক্ট করে দেয়, যার জন্য এটা আর গরম হয় না, হিটটা কম হয়। তো তেমন এখান দিয়ে বেরিয়ে আমরা মানে ঠাম মা আর দাদু ওই ছায় বসে রয়েছে, আমাকে বললো এখান দিয়ে ওই কিছু খাবার দাবার কিনে নিয়ে যেতে, খেয়ে দেই এখান দিয়ে একটু হালকা কিছু খাবো, খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। খাবার দাবারটা এনে এখন সবাই খাচ্ছি, এই যে খেতে খেতে একটু পরে এখন কটা বাজে, 12টা বাজতে যায়, তো একটু পরে খেয়ে দিয়ে বেরোচ্ছি বাড়ি যাওয়ার জন্য। বাড়ি এরপরে বেরোই, দেখি কখন বাস পাই। অ্যাট লাস্ট বাড়ি চলে এসেছি। অ্যান্ড মানে মন্দিরে এতটা ভিড় মানে সাধারণত থাকে না। এদিকে বিস্কুট কেনার সময় ওনারা বলছিলো যে এমনি টাইমে মন্দিরে কোনো ভিড়ই থাকে না, মানে প্রায় ফাঁকা এই কোভিড পিরিয়ডের পরে অবভিয়াসলি। অ্যান্ড আর আজকে আমি গিয়ে ওখানে জানতে পারলাম যে আজকে নাকি কি একাদশী আছে, তো তাই জন্য মানে প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে, বাট তাও তাড়াতাড়ি হয়ে গেছে তুলনামূলক যেরকম ভিড় ছিল। মেবি ওটা কোভিডের জন্যই তাড়াতাড়িটা হয়ে গেছে। সো যা হয়েছে ওখানে ভেতরে তো ফোন নিয়ে ঢুকতে দেয় না, সো মানে পুরো মন্দিরটা ভেতর দিয়ে দেখাতে পারিনি, এই ছিল। তো আজকের দিনটা মোটামুটি কেটে গেল। অ্যান্ড এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবভিয়াসলি লাইক করে দেবে, অ্যান্ড শেয়ার করবে যারা দক্ষিণেশ্বর মন্দির দেখেনি। অবভিয়াসলি আমি পুরোটা দেখাতে পারিনি কারণ ভেতরে মোবাইল নিয়ে যেতে দেয়নি, যতটা দেখেছি ততটা আপাতত দেখে সন্তুষ্ট থাকো, বাকিটা গিয়ে দেখবে। যারা কলকাতায় থাকে অবভিয়াসলি একবার দক্ষিণেশ্বর মন্দিরটা ভিজিট করো, খুবই সুন্দর আর অন্যান্য অনেক মন্দিরের থেকে পরিষ্কারও।
অ্যান্ড ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলে যারা নতুন ভিউয়ার তারা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও। বাই।